10 ডিসেম্বর বিএনপির গণসমাবেশ, সরকার যেখানে ভালো মনে করে সেখানেই অনুমতি, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানাবো কুমিল্লায় গণসমাবেশ, মঞ্চে ঠাঁই হয়নি বহিষ্কৃত সাক্কু কায়সারের। এদিকে দাম বেড়েছে চাল ডাল তেলের, কমেছে ডিম মুরগির। এবং সর্বশেষ জানাবো ভোলায় ধাওয়া খেয়ে নদীতে পড়ে যুবক নিখোঁজ, চার পুলিশ বরখাস্ত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। 10 ডিসেম্বর বিএনপির গণসমাবেশ, সরকার যেখানে ভালো মনে করে সেখানেই অনুমতি, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, শর্ত সাপেক্ষে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে 10 ডিসেম্বর সমাবেশের অনুমতি দেওয়া হবে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা নয়াপল্টনে সমাবেশ করবে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাধ্য হয়ে সরকার কোথাও অনুমতি দেবে না, সরকার যেখানে ভালো মনে করে সেখানেই অনুমতি দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বড় সমাবেশ সম্ভব নয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভ্যানও বিএনপি চেয়েছে, ডিএমপি কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানই উপযুক্ত মনে করেছে, এজন্য বিএনপিকে সেখানে অনুমতি দেওয়া হয়েছে। আমাদের কিছু দলীয় প্রোগ্রাম রয়েছে, সেগুলো শেষ হয়ে যাবে, এরপর বিএনপি সেখানে সমাবেশ করতে পারবে। তারা কি বলছে সেটা আমরা জানি না। বিএনপি বলছে সরকার পল্টনে সমাবেশের অনুমতি দিতে বাধ্য হবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের কোনো বাধ্যবাধকতা নেই, সবচেয়ে যেখানে ভালো সেখানেই সরকার অনুমতি দেয়। তারা পল্টনে সমাবেশ করবে এমন কোনো অফিসিয়াল অনুমতি এখনও আসেনি। বিএনপি আমাদের কাছে আসছিল, তারা তিনটি জায়গায় কথা বলেছিল, তার মধ্যে একটি ছিল সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিএনপি অন্য কোথাও সমাবেশ করতে পারবে নাকি। সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপনাদের কাছেই আমার জিজ্ঞাসা, এত বড় গ্যাদারিং কোথায় তারা করবে? বিএনপি চেয়েছিল সংসদ ভবনের সামনে, সংসদ ভবনের সামনে কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয় না। বিভিন্ন দাবিতে সারা দেশে বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ সমাবেশ হচ্ছে কুমিল্লায়। 10 ডিসেম্বর ঢাকায় সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে। বিএনপির পূর্ব ঘোষিত ওই সমাবেশ নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত রয়েছে দেশের রাজনৈতিক অঙ্গন। সর্বশেষ উত্তাপ ছড়াচ্ছে সমাবেশের স্থান নিয়ে। কুমিল্লায় গণসমাবেশ, মঞ্চে ঠাঁই হয়নি বহিষ্কৃত সাক্কু কায়সারের। বিএনপি থেকে বহিষ্কৃত কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কু গণসমাবেশের স্থল উপস্থিত হয়েছেন, তবে মঞ্চে না, তার স্থান হয়েছে মাঠে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাকে মাঠের পূর্ব পাশে অবস্থান নিতে দেখা গেছে। অন্যদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা মহানগর সভাপতি পদ থেকে বহিষ্কৃত নেতা নিজামুদ্দিন কায়সারও সমর্থকদের সারিতে বহর নিয়ে আসতে দেখা গেছে। এ বিষয়ে মনিরুল হক সাক্কু বলেন, দল আমাকে বহিষ্কার করলেও আমি দল ছাড়িনি, 44 বছর ধরে বিএনপি করছি। আমি সমাবেশ শুরু হওয়ার বহু আগে থেকে প্রচারণা চালিয়েছি, দলের একজন কর্মী হিসেবে সকাল 9টায় সমাবেশের স্থলে হাজির হয়েছি। নিজামুদ্দিন কায়সার বলেন, কোনো পরিস্থিতিতে নির্বাচন করেছি আপনারা সবাই জানেন, যা করেছি দেশের মানুষের জন্যই করেছি, আজীবন দলের কর্মী হয়ে থাকতে চাই, তাই সকাল 8টায় সমাবেশের স্থলে এসে উপস্থিত হয়েছি। নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। দাম বেড়েছে চাল ডাল তেলের, কমেছে ডিম মুরগির। কয়েক মাস ধরে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম ভোগাচ্ছে সাধারণ মানুষকে, কিছুতেই যেন নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গত এক সপ্তাহে এ ধারার খুব বেশি একটা পরিবর্তন হয়নি। এ সময় ডিম, পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও নতুন করে বেড়েছে চাল, ভোজ্যতেল ও ডালের দাম। ফলে পেঁয়াজ, ডিম ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও তা নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিচ্ছে না, বরং চাল তেলের মূল্যবৃদ্ধি তাদের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে চাল, তেল, ডাল, আটা, ময়দা, মসুর ডাল, শুকনো মরিচ, জিরা, দারুচিনি, লবঙ্গ ও এলাচের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ব্রয়লার মুরগির ডিম, আলু, আদা, হলুদ, রসুন, পেঁয়াজ ও ছোলার। নিত্যপণ্যের দাম নিয়ে কথা হয় খিলগাঁওয়ের বাসিন্দা আমেনা বেগমের সঙ্গে। তিনি বলেন, ব্রয়লার মুরগি ও ডিমের দাম এখন কিছুটা কম, কিন্তু চাল, আটা, তেল, ডালের অনেক দাম।
সবজির দামও বেশি, চাল তেল ডাল কিনতে টাকা শেষ হয়ে যায়, মাংস খুব একটা খাওয়া হয় না। ব্রয়লার মুরগির বদলে চাল চাল তেলের দাম কমলে আমরা একটু শান্তি পাই, চাল চাল তেল কিনতে না পারলে মুরগি দিয়ে কি করব। রামপুরার বাসিন্দা রিকশা চালক মোহাম্মদ ফয়েজ বলেন, ছেলে মেয়ে নিয়ে টিনশেডের একটি বাসায় ভাড়া থাকি, সারাদিন রিকশা চালিয়ে যে আয় হয় তা দিয়ে কোনো রকমের চারজনের সংসার চলে। জিনিসপত্রের যে দাম তাতে মাছ মাংস খুব একটা খাওয়া হয় না, কোনো রকমে ডাল ভাত খেতে পারলেই আমরা খুশি। তিনি বলেন, চাল চালের দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে, 50 টাকার নিচে 1 কেজি চাল পাওয়া যায় না। অনেক সময় আমি দুপুরে না খেয়ে অথবা কলা রুটি খেয়ে কাটিয়ে দিই, এরপরও খরচ কমাতে পারছি না। যদি চাল ডাল তেলের দাম কমতো তাহলে কিছুটা হলেও স্বস্তি পেতাম, কিন্তু এগুলোর দাম তো কমে না, বরং দিন দিন বেড়েই চলেছে। সরকারি প্রতিষ্ঠান টিসিবির তথ্য অনুযায়ী গত 1 সপ্তাহে মোটা চালের দাম বেড়েছে 3.06%। এতে 1 কেজি মোটা চাল বিক্রি হচ্ছে 48 থেকে 53 টাকায়। 1 সপ্তাহ আগে এই চালের কেজি ছিল 46 থেকে 52 টাকা। গরিবের মোটা চালের পাশাপাশি দাম বেড়েছে সরু চাল, নাজির শাইল ও মিনিকেটের। একই সঙ্গে মাঝারি মানের পাইজাম ও লতা চালের দামও বেড়েছে। 1 সপ্তাহের ব্যবধানে মাঝারি মানের চালের দাম বেড়েছে 1.79%। এতে এখন 1 কেজি মাঝারি মানের চাল বিক্রি হচ্ছে 54 থেকে 60 টাকায়, 1 সপ্তাহ আগে যা ছিল 54 থেকে 58 টাকা। সরু চালের দাম বেড়েছে 2.24%, এতে 1 কেজি সরু চাল বিক্রি হচ্ছে 65 থেকে 72 টাকা, 1 সপ্তাহ আগে এই চালের দাম ছিল 62 থেকে 72 টাকা। টিসিবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সরু মোটা মাঝারি মানের সব ধরনের চালের দাম বেড়েছে 23 নভেম্বর। একই দিন বেড়েছে প্যাকেট আটা ময়দা বোতলের সয়াবিন তেল এবং খোলা পাম অয়েলের দাম। তার 3 দিন আগে অর্থাৎ 20 নভেম্বর বাড়ে খোলা সয়াবিন, মসুর ডাল ও পাম অয়েলের দাম। সরকারি এই প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী খোলা পাম অয়েলের লিটার বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকা, 1 সপ্তাহ আগে যা ছিল 120 থেকে 125 টাকা। সপ্তাহের ব্যবধানে খোলা পাম অয়েলের দাম বেড়েছে 4.08%, সুপার পাম অয়েলের দাম সপ্তাহের ব্যবধানে 5.45% বেড়েছে। এতে 1 সপ্তাহ আগে 135 থেকে 140 টাকা লিটার বিক্রি হওয়া সুপার পাম অয়েল এখন 140 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে খোলা সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে 172 থেকে 185 টাকা, 1 সপ্তাহ আগে যা ছিল 175 থেকে 180 টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে এই তেলের দাম বেড়েছে 0.56%। বোতলের 1 লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে 2.74%। এখন বোতলজাত সয়াবিন তেলের লিটার প্রতি হচ্ছে 185 থেকে 190 টাকা, 1 সপ্তাহ আগে যা ছিল 180 থেকে 185 টাকা। আর বোতলের 5 লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 875 থেকে 925 টাকা, যা 1 সপ্তাহ আগে ছিল 870 থেকে 900 টাকা। সপ্তাহের ব্যবধানে বোতলের সয়াবিন তেলের দাম বেড়েছে 1.69%। দাম বাড়ার তালিকায় থাকা প্যাকেট আটার দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে 3.70%। প্যাকেটের 1 কেজি আটা বিক্রি হচ্ছে 65 থেকে 75 টাকা, যা 1 সপ্তাহ আগে ছিল 65 থেকে 70 টাকা। আর প্যাকেট ময়দার দাম বেড়েছে 1.27%, এতে 1 কেজি প্যাকেট ময়দা বিক্রি হচ্ছে 75 থেকে 85 টাকা, যা 1 সপ্তাহ আগে ছিল 78 থেকে 80 টাকা। তবে খোলা আটার দাম 1.64% কমে কেজি 58 থেকে 62 টাকা বিক্রি হচ্ছে, 1 সপ্তাহ আগে খোলা আটার কেজি ছিল 60 থেকে 62 টাকা। টিসিবি জানিয়েছে, 1 সপ্তাহের ব্যবধানে বড় দানার মসুর ডালের দাম বেড়েছে 2.44%, এতে এই মসুর ডালের কেজি বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা, 1 সপ্তাহ আগে যা ছিল 100 থেকে 105 টাকা। মাঝারি দানার মসুর ডালের দাম 2.04% বেড়ে কেজি বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা, 1 সপ্তাহ আগে যা ছিল 120 থেকে 125 টাকা। তবে ছোট দানার মসুর ডালের দাম 1.82% কমেছে, 1 সপ্তাহ আগে 135 থেকে 140 টাকা কেজি বিক্রি হওয়ায় মসুর ডাল এখন 130 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে। দাম কমার তালিকায় থাকা দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, 1 সপ্তাহ আগে যা ছিল 50 থেকে 55 টাকা। সপ্তাহের ব্যবধানে দাম কমেছে 14.29%। আর আমদানি করা পেঁয়াজের দাম 5.56% কমে কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, 1 সপ্তাহ আগে যার দাম ছিল 40 থেকে 50 টাকা। আলুর দাম 6% কমে বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকা, যা 1 সপ্তাহ আগে ছিল 22 থেকে 28 টাকা। ছোলার দাম 5.7% কমেছে, বর্তমানে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা, যা আগে ছিল 85 থেকে 90 টাকা। ভোলায় ধাওয়া খেয়ে নদীতে পড়ে যুবক নিখোঁজ, 4 পুলিশ বরখাস্ত। ভোলার দৌলত খানে ধাওয়া খেয়ে মেঘনায় পড়ে নিখোঁজ এক যুবকের সন্ধান 2 দিনেও মেলেনি। এ ঘটনায় 4 পুলিশকে বরখাস্ত করা হয়েছে বলে দৌলত খান থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি জানান, বৃহস্পতিবার দুপুর একটার দিকে স্থানীয় শ্রমিক ইসমাইল ফারুক, রুবেল ও নোমান সহ আরও 7-8 জন মেঘনা নদীর পাতার খাল মাছঘাট এলাকায় জুয়া খেলছিলেন। ওই সময় দৌলত খান থানার পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে ফারুক, ইসমাইল, রুবেল ও নোমান মেঘনা নদীতে ঝাঁপ দেন। এদের মধ্যে ফারুক, ইসমাইল, রুবেল সাঁতরে তীরে উঠে আসতে পারলেও নোমান পানিতে ডুবে যান। ওসি জানান, এ ঘটনায় গাড়ি চালক মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ সজীবকে এবং শুক্রবার এসআই স্বরূপ কান্তি পাল ও এসআই মোহাম্মদ সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।